হৃদয় বাংলাদেশকে ধারণ করে আমি শাহরিয়ার নাজিম জয় চ্যানেলের বিশেষ আয়োজন 300 সেকেন্ডে আপনাদের স্বাগত জানাচ্ছি। এই 300 সেকেন্ডকে অর্থবহ করে তোলার জন্য আজ আমার সাথে যিনি অতিথি তিনি একজন সংবাদ পাঠিকা হোস্ট রুকসানা আক্তার মিম। আপনি এশিয়ান টেলিভিশনের নিউজ পড়েন? জি ভাইয়া। সো নিউজ পড়ার কাজটা কেমন? আমার কাছে তো খুব ভালো লাগে। নিউজ পড়ার সময় কিভাবে পড়ে এটা জনগণ জানে না। জনগণ দেখে যে একজন মানুষ সামনের দিকে তাকিয়ে অনবরত কথা বলে যাচ্ছে। সামনের দিকে আসলে কি থাকে, স্ক্রল লেখাগুলি কিভাবে আসে, কত বড় করে আসে, চোখের পাওয়ার কেমন থাকতে হয়, ভুল করলে কি হয়, এগুলো একটু সাধারণ মানুষকে বলবেন? হ্যাঁ বলবো। সামনে একটা অটিকিউ থাকে, ওটার মধ্যে হচ্ছে একটা মাপ অনুযায়ী লেখাটা থাকে, ওটা হচ্ছে আমাদের পড়ে যেতে হয়। এরকমও হয় এখন একটা কোনো কিছু ঘটে গেল সেটা চলে আসে স্ক্রিনে, সেটা আমাদের পড়ে যেতে হয়। বাট মুখস্থ করে যে পড়ি এটা আসলে সবার ভুল ধারণা, আর আমার কাছে ভালো লাগে। আর চোখের পাওয়ারে যাদের পাওয়ারের প্রবলেম তারা চশমা ইউজ করে, আমার তো প্রবলেম হয় না, আমি পড়তে পারি। যখন সামনে দেখে পড়তে হয় এবং কিউ শুনতে হয়, নতুন ঘটনা চলে আসলে আবার নতুন পরিবর্তন হয়, তখন নিজেকে কতটুকু মেন্টালি প্রেশারলেস রাখতে হয়? ধরেন আপনি বাসায় ঝগড়া করে এলেন, মন খারাপ, প্রেমে চাকা খেলেন, এই সমস্ত প্রভাবগুলি কি ওই সময় মাথায় রাখা যায়? মাথায় রাখা যায় না আসলে, ওই সময়টা একেবারেই ভিন্ন। আর তখন মনে হয় নিউজ ছাড়া আর কিছুই মাথায় আসে না, তবে ভয় থাকে যে আমি কি কিছু ভুল করব কিনা, এটা পরে কি আসবে, বা নতুন কিছু চলে আসলো ওই যে আমার ভুল হবে কিনা, এটাই থাকে মাথায়। আর অন্য কিছু ওই টাইমটায় আমি মাথায় নিতে পারি না। ওকে, নিউজ প্রেজেন্টার হওয়ার পূর্ব শর্ত কি? শিক্ষিত, সাবলীল ভাষায় কথা বলা, শুদ্ধ উচ্চারণ করা, উচ্চারণের সমস্যাগুলি সমাধান করা, এরকম অনেক কিছু ট্রেনিং সেন্টার আছে। ওরাও হচ্ছে যারা শিখতে চায়, জানতে চায়, নিউজ প্রেজেন্টার হতে চায়, তারা এই ধরনের ট্রেনিং সেন্টার অথরাইজড কারা? বিভিন্ন টেলিভিশনের প্রোডিউসার যারা আছেন তারা, বা অভিজ্ঞ যারা হচ্ছে নিউজ প্রেজেন্টার আছে তারা, ওই প্রতিষ্ঠানগুলি আর কি ওনারা শিখিয়ে নেয়। হ্যাঁ শিখিয়ে, কিন্তু ওনারা শেখানোর আগে তো তাদের কাছে তো আগে টিকতে হয় কেউ গিয়ে? না না না, এটা হচ্ছে একটা ফির মাধ্যমে ভর্তি হতে হয় আর কি। ওকে, তারপর ওনারা হচ্ছে ট্রেনিং দেয় 3 মাস 6 মাস। আপনারা কতজন ট্রেনিং এ একসাথে ছিলেন যখন আপনি ছিলেন? আমি যখন ছিলাম তখন আমরা মনে হয় 20 বা 22 জনের মতো ছিলাম। এর ভিতরে সুযোগ ফাইনালি কয়জন পেয়েছে? সুযোগ ফাইনালি আমার সাথে 4 জনের হয়েছে মনে হয়। ওকে, আপনাদের কল টাইমটা কেমন থাকে? কল টাইমটা বা কোন সময় নিউজ পড়লে আপনারা ফোকাস বেশি হন, কোন সময় নিউজ পড়ার টার্গেট আপনাদের থাকে, শুরুটা কোন সময় দিয়ে হয়? আর যারা এক্ষেত্রে কিছু প্রবলেম আছে, যারা নতুন প্রেজেন্টার তাদেরকে হচ্ছে সকালে নিউজ দেওয়া হয়, অথবা আপনার মানে নতুন তো ওদের একটু অভ্যস্ত হওয়ার একটা বিষয় আছে। তাছাড়া নিউজ তো সবাই দেখে, আর নিউজ তো সব টাইমই ইম্পর্টেন্স আমার কাছে মনে হয়, সেটা সকাল হোক, দুপুর হোক, সন্ধ্যা হোক, সব টাইমই আমার কাছে মনে হয় নিউজ তো নিউজই, এখানে হচ্ছে অন্য তো কোনো কিছু না, এটা ইম্পর্টেন্স সব টাইমটা ইম্পর্টেন্ট। হ্যাঁ, তাহলে আপনাদের সকালে থাকলে তো সকালে আসতে, আনা নেওয়াটা কি চ্যানেল কর্তৃপক্ষ করে? চ্যানেল কর্তৃপক্ষ করে, যার যার ইচ্ছে সে নিজেও যেতে পারে। এই প্রফেশনের স্যালারি কেমন, কেমন টাকা ইনকাম করা যায়, এটা মানুষ জানতে চায়। এই বিষয়ে এটা হচ্ছে সংবাদ পাঠিকা, এটা হচ্ছে একটা শখ, ভালো লাগার জায়গা, অবশ্যই খুবই ইম্পর্টেন্স, বাট স্যালারি তো আছে কিন্তু সেটা মানসম্মত না। মানসম্মত না, মানে যাওয়া আসা এটার মধ্যেই হচ্ছে। তাহলে কি মানুষ সবাই শখেই এই কাজটি করবে? শখেই করে না, এটা অনেক বড় ইম্পর্টেন্ট একটা কাজ না, সমাজে ইম্পর্টেন্ট কাজের সাথে পয়সার সম্পর্কটা কোথায়? অনেকে আছে না যে পয়সা থেকে হচ্ছে কাজটাকে বেশি প্রাধান্য দেয়, পাশাপাশি অন্য কাজ করা যায় তো। মানে বিষয়টা হচ্ছে এখানে আসলে একটা গুরুত্বপূর্ণ কাজ করা যাবে, গুরুত্বপূর্ণ পারপাস সার্ভ করা যাবে, কিন্তু এটি করে জীবিকা নির্বাহ করা যাবে না, না এর পাশাপাশি অন্য কিছু করা যায়, বা এটি করেও জীবিকা নির্বাহ করা যায়। আপনি কি অন্য কোনো কিছুর সাথে জড়িত আছেন? আমি এখনো জড়িত না, তবে হব সামনে। কিন্তু আপনি তো উপস্থাপনাও করেন? হ্যাঁ করি। অ্যাওয়ার্ড অনুষ্ঠানে আপনি বেশ কিছু পুরস্কার পেয়ে গেছেন শ্রেষ্ঠ উপস্থাপিকা হিসেবে, এটি কি আপনার লবিং নাকি যোগ্যতায় আপনি পেয়েছেন? না না, যোগ্যতাই তো অবশ্যই, আমি তো জানতাম না, আমাকে ফোন করা হলো, দেন আমি আমার আম্মু পরিবারের সবাইকে নিয়ে গেলাম। অ্যাওয়ার্ডটা কেন আপনাকে দেওয়া হলো? নিউজের জন্যই দেওয়া হয়েছে, হয়তো বা ওরা আমাকে বেস্ট মনে করেছে। সবচেয়ে বেস্ট নিউজ আমি তো বলিনি, অনেক ভালো ভালো বেস্ট প্রেজেন্টার আছে, হয়তো বা একটা সময় আমিও হব বেস্ট, বাট ওদের কাছে ভালো মনে হয়েছে। হওয়ার আগে যখন আপনি পুরস্কারটা নিয়ে নিলেন, তার মানে আপনি নিজেও বিশ্বাস করেন? ওদের মতামতটাকে আপনি বিশ্বাস করলেন না? আমি নিজেরটাও বিশ্বাস করি, বাট ওদেরটাও তো, শুধু আমি তো আমাকে ভালো বললে হবে না, আপনি আছেন আর অনেকে আছে, তারা ভালো বলতে হবে। আপনি আমাকে প্রশ্ন করেন, আমি উত্তর দিতে বাধ্য থাকব। না, আপনাকে কোনো প্রশ্ন করার নাই। কেন নাই? এমনি আপনি তো এমনিই হচ্ছে অনেক জনপ্রিয়, আপনাকে কি প্রশ্ন করব আমি?
তবে একটু হার্ড প্রশ্ন সবাইকে কম করবেন, বাট আপনি অনেক ভালো।